নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেকসুজন হেলথ চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। স্বাগতম টেকসুজন হেলথ চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে থাম্বনেইল সেট করবেন এবং তৈরি করবেন। আমাদের ভিডিও মানুষের কাছে পৌঁছাইল, কিন্তু থাম্বনেইল যদি আকর্ষণীয় না হয়, মানুষকে যদি অনুপ্রাণিত করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষের কাছে যাবে কিন্তু প্লে করবে না। সুতরাং অনেকটা পিছিয়ে গেলেন। মানুষকে আকর্ষিত করতে হলে কিভাবে থাম্বনেইল বানাবো, কিভাবে সেট করব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বরাবরের মতো সাথে আছি আমি সুজন আহমেদ আর আপনারা দেখছেন টেক সুজন হেলথ চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় এটি দেখানোর জন্য আমি মোবাইলে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেইল সেট করবেন। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছি কিভাবে আপনারা স্টাইল ফন্টগুলো ব্যবহার করবেন থাম্বনেইল সেট করতে গিয়ে। তো সেটি ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন অথবা স্ক্রিনে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি কি করব, প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। কিভাবে আপনারা এখানে স্টাইলের ফন্টগুলো পাবেন, তো এখানে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আমি একটা সার্চ করে দেবো, বাংলা স্টাইল ডাউনলোড। তো এখান থেকে আপনারা বাংলা স্টাইল ফন্ট ডাউনলোডটা করে নেবেন। তো এখান থেকে দেখেন অসংখ্য কিন্তু এখানে ফন্ট আছে, এখানে দেখেন প্রায় 1000 ফন্ট আছে এখানে আপনার হচ্ছে, এখানে ফন্ট আছে। তো এখান থেকে আমি কী করলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি এখন পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো এখান থেকে মনে করেন আমি যদি একটা যে কোনো ব্রাউজারে ঢুকে যাই, ঢুকে যাওয়ার পর এখানে দেখেন স্টাইলের ফন্টগুলো পেয়ে যাবো। তো এই স্টাইলের ফন্টগুলো যদি আমি এখানে পেয়ে যাই, এখান থেকে মনে করেন আমি যে কোনো একটা সিলেক্ট করব, মনে করেন আমার এই এই ফন্টটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তো আমি এটা এটাতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এটি ডাউনলোড করব। দেখেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সরাসরি ডাউনলোড চলে আসছে। তো ডাউনলোডটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা আপনারা কিভাবে জিপ থেকে টিটিএক্স করবেন সেটি দেখানোর, সেটি আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন আসলে কিভাবে আপনারা স্টাইল ফোনগুলো ব্যবহার করবেন আপনাদের পিকচার্ট অথবা পিক্সেল অ্যাপে। তো আমি এখন আপনাদেরকে পিকচার্টে সরাসরি নিয়ে যাব থাম্বনেইল সেট করার জন্য। তো আপনারা কীভাবে স্টাইল ফন্টগুলো ব্যবহার করবেন সেটি কিন্তু ওই ভিডিওটিতে দেখলে বুঝে যাবেন। তো সেটি আই বাটনে আর ইনটি স্ক্রিনে পেয়ে যাবেন। তো আমি পিকচারটা চলে গেলাম। তো থাম্বনেইল বানাতে কী করবেন আপনারা, এখান থেকে সরাসরি এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে যখন ক্লিক করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে স্ক্রোল করে নিচে চলে যাবেন। স্ক্রোল করে যখন নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন পিক ক্যানভাস। পিক ক্যানভাসে ক্লিক করে দেবেন। পিক ক্যানভাসে যখন ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আসলে থাম্বনেইল সাইজটা এখান থেকে বেছে নেবেন। তো এখানে আমি থাম্বনেইল সাইজটা নিয়েছি। তো থাম্বনেইল সাইজটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা, এই যে এটি ব্যবহার করবেন 1280x720। তো এটি হচ্ছে ইউটিউবের পারফেক্ট একটা সাইজ, থাম্বনেইলের সাইজ। তো এখানে আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। তো আমি যখন এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখি কী আসে। তো তারপর আমি ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন, আবারও এখানে ক্লিক করে দেবেন। তো আমি আবারও এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে এডিট ইমেজ, এডিট ইমেজ অপশানে ক্লিক করে দেবেন। তো দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখেন পারফেক্ট একটি কিন্তু সাইজ এসে গেছে থাম্বনেইলের। তো এখান থেকে আপনারা কী করবেন, প্রথমে আপনি যদি এই কালারটি চেঞ্জ করে নিতে চান, তাহলে আপনি কী করবেন, এই এই সাইডে দেখেন অ্যাড ফটো নামের একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সুন্দর সুন্দর যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডগুলো আছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা নেট থেকে সার্চ করে নিতে পারেন। ওখানে যদি আপনি সার্চ করে দেন পিকচার ব্যাকগ্রাউন্ড, তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। তা আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এই এই ব্যাকগ্রাউন্ডটা দেবো। তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশন চলে আসছে, অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। তো
অ্যাড অপশনে যখন ক্লিক করে দিলাম তারপরে এটা পিকচারটা কিন্তু চলে আসলো। তো আমি এটা একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি, ফুল করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই এটা আমি একটু ব্লার করে দেবো। ব্লার করে দেওয়ার জন্য কী করবো, আমি এখানে হচ্ছে এটাতে ক্লিক করে দেবো, এফএক্সে ক্লিক করে দেবো। তো এফএক্সে যখন ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখেন ব্লার নামের একটি অপশন চলে আসছে। তো এই ব্লার নামের অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এখানে ব্লার হয়ে গেছে। তো ব্লারটা আমি এখানে যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু আরেকটু দেখেন এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে কী করবো, টিক মার্কে ক্লিক করে দেবো। তো টিক মার্কে যখন ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এরকম কিন্তু ব্লার হয়ে গেল। তো এখন আমি এখানে থাম্বনেল সেট করব। আসলে এখানে আমি আমার পিকচারটা এখন সেট করে দেবো। পিকচারটা সেট করে দেওয়ার জন্য আবার সেই এইখানে অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। তো অ্যাড ফটোতে যখন ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার একটা পিকচার পিএনজি করা আছে। তো আমি পিএনজি পিকচারটা এখানে আমি করে দিচ্ছি, অথবা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে পিএনজি সহকারে কীভাবে করবেন। তো ধরুন আমি এই ফটোটি পিএনজি করব। তো এই ফটোটিতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফটোটি চলে আসলো। তো এটা আমি এখন পিএনজি করব। পিএনজি করার জন্য এখানে দেখেন একটি এখানে কাচির মতো একটি অপশন চলে আসছে। তো এখানে আপনি ক্লিক করে দিলেন। দেওয়ার পরে এখানে কী করবেন, আপনি মার্ক করে নেবেন চারপাশে। তো আমি মার্ক করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে কী করবো এই তীরচিহ্নতে ক্লিক করে দেবো। তারপর দেখেন সাইডে কিছু কিছু জায়গায় আছে, এখানে দেখেন কালার করা হয় না এখানে। তো এগুলো আমরা পূরণ করে দেবো। তো পূরণ করে দেওয়ার জন্য এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে টাচ করলে কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স চারপাশে মার্ক করার পর যখন আপনি এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এরকম কিন্তু হয়ে যাবে। তো এরকম হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। যখন সেভ অপশনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর কিন্তু পিকচারটা এখানে চলে আসলো। তো এখান থেকে দেখেন আপনারা এখানে কিন্তু একটি আছে। তো এই তীরচিহ্নটাতে আমি ক্লিক করে এটা বড় করে নিলাম। নেওয়ার পর এখানে সাইজ মতো আমি বসিয়ে দিলাম। তো সাইজ মতো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এখন চারপাশে একটু আসলে বর্ডার দেবো। তো সেই বর্ডারটা কীভাবে দেবো সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখেন এখান থেকে আমরা কী করব, এখান থেকে এই বর্ডারের পরে ক্লিক করে দেবো। তো বর্ডারে যখন ক্লিক করে দিলাম, বর্ডারে ক্লিক করে দেওয়ার পর দেখেন বড় কিন্তু বর্ডার হয়ে গেল। তো এখান থেকে আমরা কী করব, এই যে এখানে দেখেন এটা কমিয়ে দেবো। তো আমি এখান থেকে এটি কমিয়ে দিচ্ছি, আমি সাইজ মতো দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে দিয়ে দেবেন। তো আমি মনে করি এরকম রাখতে পারছি দিলাম। তো এরকম রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখন এখন এখান থেকে আপনারা কী করবেন, এখানে আবার এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি টেক্সট ব্যাকগ্রাউন্ড নেট থেকে কিছু ডাউনলোড করেছি, সেই টেক্সট ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে দেবো। দেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি আসলে সেই টেক্সট ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড টেক্সট ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছি। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম, অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে, টেক্সট ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এখান থেকে আমি এটা একটু সাইজ মতো বড় করে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমি এখন লিখে দেবো টেক্সট, আবার সেই প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমি টেক্সটে ক্লিক করে দিয়ে টেক্সট অপশনটি চলে আসবে। তো এখানে টেক্সটে ক্লিক করে দিলাম। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এখন লিখবো। তো লেখা হয়ে যাওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখাটি এখানে চলে আসলো। তো লেখাটির এখান থেকে আকর্ষণীয় থাম্বনেলটি এটা আমি এখানে বড় করে দেবো। বড় করে দেওয়ার পর এটা একটি স্টাইল দেবো। স্টাইল দেওয়ার জন্য কী করবো, আমি এখানে ক্লিক করে দেবো। তো আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এখানে এই স্টাইল ফন্টগুলো নিয়ে আসবেন। তো এখানে আমি যখন ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমার মাই ফন্টে ক্লিক করে দিয়ে আমি সেই এখান থেকে ফন্টগুলো বেছে নেবো। তো এখান দ্বারা আমি এই ফন্টটি দিতে যাচ্ছি। তো আমি এই ফন্টটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু স্টাইল হয়ে গেছে। তো আপনারা কীভাবে করবেন সেটি ওই ভিডিওতে দেখে নেবেন। তো এখানে আপনি এরকম করে দিলেন, দিয়ে এখন এখান থেকে কালার চেঞ্জ করতে চাইলে এখানে কালার আছে, আপনার পছন্দ মতো কালার দিবেন। এখানে আবার এই লেখাটির ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে দিবেন এখান থেকে দিতে পারবেন। তো যখন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার পছন্দের কালার। তো এইভাবে আপনারা টেক্সট ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট এবং টেক্সটের কীভাবে স্টাইল দিবেন সেটা এখান থেকে দিয়ে নেবেন।
বেল্ট হয়ে গেলে এখান থেকে আমরা কী করবো, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিয়ে এখান থেকে আবারও কী করবেন, আবারও সেই তীরে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে অ্যাড আসলে অ্যাডটা ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখানে স্কিপ করে দেবেন, দেখেন এখানে সেভ নামের অপশন চলে আসছে। সেভ নামের অপশনে ক্লিক করে দিলেন, দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন সেভ অলরেডি হয়ে গেছে। তো গ্যালারিতে আবার ক্লিক করে দেবেন, তো ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে গেল। কিভাবে থাম্বনেল বানাতে হয় পুরো প্রসেসটা শিখিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকসুজন হেলথ চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।